কিছুদিন আগেই পুলিশের পক্ষ থেকে গাড়িতে মাইক বেঁধে প্রচার করা হয়েছিল। অবৈধভাবে বালি মাটি তুলে প্রচার করা যাবে না, পুলিশের নজরে পড়লে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপর কিছুদিন অবৈধভাবে বালি মাটি পাচার বন্ধ ছিল, অথচ এখন আবার দেখা যাচ্ছে মালদার বামনগোলা ব্লকের হরিশঙ্করপুর থেকে নালাগোলা হয়ে পাকুয়াহাট এবং ১২ মাইল পর্যন্ত বালি মাটি ভর্তি ট্রলি লরি ছুটছে রাজ্য সড়ক দিয়ে। সেগুলো কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে কেউই জানতে পারছে না। অভিযোগ, যাদের জানার কথা সেই প্রশাসনও নিরুত্তাপ, কোনো হেলদোল নেই। তাই বাধ্য হয়ে এমনই অভিযোগ নিয়ে বামনগোলার মদনাবতী গ্রাম পঞ্চায়েতের এলাকার বেশ কিছু মানুষজন ক্ষোভ প্রকাশ করে এমন ঘটনার তদন্তের দাবি তুললেন। বালি মাটি পাচারের তদন্তের দাবিতে তারা অভিযোগ দায়ের করলেন মালদার পুলিশ সুপার, জেলা শাসক এবং ডিএলএন্ড এলআরও কে। প্রশাসনিক তরফে এই নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও অভিযোগকারীদের অভিযোগপত্রে সরকারি সিলমোহর দিয়ে অভিযোগের প্রাপ্তি স্বীকার করেছে। এই প্রসঙ্গে অভিযোগকারীদের অনেকের সঙ্গে অনিরুদ্ধ ঘোষ নামে একজন ক্ষোভ করেন। তিনি বলেন, কিছুদিন আগেই বামনগোলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গাড়িতে মাইক বেঁধে প্রচার করা হয়েছিল অবৈধভাবে বালি মাটি পাচারের বিরুদ্ধে। মাইকে ঘোষণা করা হয়েছিল অবৈধভাবে ট্রলি লরি করে বালি মাটি পাচার করা যাবে না, প্রশাসনের নজরে এলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অথচ বামনগোলার হরিশঙ্করপুর থেকে নালাগোলা হয়ে পাকুয়াহাট এবং ১২ মাইল পর্যন্ত বালি মাটি ভর্তি ট্রলি লরি রাজ্য সড়কের ওপর দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। দিনের আলোয় কখনো কখনো বালি মাটি ভর্তি ট্রলি ও লরি চলাচল করলেও অধিকাংশ সময় সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত বেশি চলাচল করছে, অথচ প্রশাসনের নজরে পড়ছে না, এটা অনেকেই বিশ্বাস করতে পারছেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব রকম অবৈধ কাজকর্মের বিরুদ্ধে যথেষ্ট কড়া পদক্ষেপ করছেন, তাই তারা মানুষজনদের সাথে নিয়ে মালদার পুলিশ সুপার, জেলা শাসক এবং ডিএলএন্ড এলআরওর কাছে অভিযোগ দায়ের করলেন অবৈধভাবে বালি মাটি পাচারের বিরুদ্ধে। তারা চান অভিযোগের তদন্ত করে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করুক। ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকার জনসাধারণ, আমরা এই অবৈধ বালু কারবারের বিরুদ্ধে একটা অভিযোগ জানিয়েছি, যেটা হলো মাননীয় এসপি সাহেব এবং ডিএম সাহেব এবং ডিএল এন্ড ডিএলএল আরও। তো আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা মাইকিং করা হয়েছিল, যেখানে বারবার বলা হচ্ছিল যে অবৈধ বালু এবং মাটি একদম যেন তোলা না হয় বা গাড়ি চলাচল না করে। তারপর আমরা দেখেছিলাম যে কিছুদিন এটা বন্ধ ছিল, কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করছি যে হরিশঙ্করপুর থেকে নালাগোলা ভায়া এবং পাকুয়া টু ১২ মাইল পর্যন্ত এই বালু এবং বালুর সাথে মাটি এই সমস্ত গাড়ি চলাচল করছে। এদিকে আমতলি ঘাট থেকেও কিছু বালু আসছে। তো এর বিরুদ্ধে আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি অভিযোগ। তো আমরা আশা করছি যে আগামীতে প্রশাসন উদ্যোগ নেবে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি এই সমস্ত অবৈধ বিষয়গুলোর উপরে যথেষ্ট কড়া পদক্ষেপ নিচ্ছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।